ছোট মাইয়া রায় না যে কিল আইবা উল্টা কিল খাইবা। আমাদের দেশে এখন বউ পিটান না স্বভাব কমছে কিছু, কারণ এখন পৃথিবীতে একটা সার্ভে করা হয়েছে, স্বামীর হাতে স্বামী বউর হাতে মাইর খায় সবচেয়ে বেশি ইজিপ্ট, দ্বিতীয় হলো ভারত। আগে ভারতের মেয়েরা খুব মাইর খেত, এখন দেখলো যে যত খাই তত খেতেই হয়, দে এবার শুরু কর। বাংলাদেশে এখন পিছিয়ে নাই, তবে অনেক মেয়ে নির্যাতিতা। আমার মায়েরা যেই মেয়েরা স্বামীর উপরে হাত তোলে ওই মেয়ে জাহান্নামী, যেই মেয়ে স্বামীকে ইজ্জত করে না ওই মেয়ে জান্নাতে যেতে পারবে না। স্বামীর কথা শুনলো না, হালাল কথা যত সারা রাত অপেক্ষা করলো, স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত ওকে ফেরেশতারা লানত দিল। আবার যেই স্বামী স্ত্রীর সার্টিফিকেট নিতে পারলো না, ওই স্বামী ভালো স্বামী নয়। দুনিয়ার যে কোনো মানুষ তোমার স্বামীকে সার্টিফিকেট দিবে তারা চিনে না কিভাবে সার্টিফিকেট দেয়। আর যদি বিবি বলে আমার স্বামী ভালো, এটাকে গ্রহণ করবেন কে? রাসূল বলছেন যে বিবির কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। তাকিয়ে দেখেন রাসূলের হাতে প্রথম কালেমা পড়েছেন নিজের বিবি, ঠিক না বেঠি? কি নাম? কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল তহেরা বলে ডাকতেন। আপনার বিবিকে আপনি সুন্দর নামে ডাকেন, যেমন লালমনির হাট আমি গিয়ে বললাম আপনাদের এই লালমনি শব্দটি যে রাসূলের একটা প্রিয় নাম, আপনারা কি জানেন রাসূল মা আয়েশাকে লালমনি ডাকতেন? কি ডাকতেন? লালমনি। মানুষে কয় হুজুর প্রথম শুনেছি গো, কোরআন শরীফ না পড়লে তো প্রথমই শুনবেন আপনি। রাসূল নিজের বিবি আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, মানে লালমনি। আর আমরা আমাদের বিবিকে ডাকি পেতনি বলে, অনেকে এটা যেন না হয়, খবরদার আপনার বিবি আপনার কাছে সবচেয়ে সম্মানিত হবে, ঠিক কিনা? সম্মানিত যদি না হয় আপনার বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বিবিকে সম্মান না দেন, বিবি আপনাকে সার্টিফিকেট দিবে না, আপনি ভালো হতে পারবেন না। ইন্টারনেটে সময় কাটায় ফেসবুকে, বিবিকে সময় দেন, এরকম স্বামী আছে না নাই? আবার এরকম বিবিও পাওয়া যায় ইন্টারনেটে, অনেক ছেলের সাথে তিনি সম্পর্ক রাখেন। বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক হলো জিনা,